ওখানে আছে চিড়ার পোলাও, যেটা আমি সকালে আজকে ব্রেকফাস্ট করেছি, ওটা বাড়ি থেকে নিয়েছিলাম দিদির জন্য। দিদি হয়তো ওটা খাবে আর আমার বাড়ি থেকে এটা খাবে, এই আর কি। তো চলো একটু উল্টে দেই জিনিসটা। যে কোনো টোস্ট টোস্ট করতে গেলে একটু তাওয়াটা গরম করে করবে, তাহলে দেখবে আর লাগবে না। এদিকে এক পিঠ ভাজা হয়ে গেছে, দাঁড়া দেখাচ্ছি, পিঠ ভাজা হয়ে গেছে। আজকে একটু বেশি টায়ার্ড লাগছে, তার কারণ দিদিবাড়িতে আজকে তাড়াতাড়ি এসেছিলাম, এই 11:30 দিকে এসেছিলাম। তারপরের থেকে আমরা সবাই মিলে ভিডিও টিডিও করলাম, তো ভিডিও টিডিও চলছে, তখন থেকে এই জন্য একটু বেশি টায়ার্ড লাগছে। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে ডিম টোস্টটাও হয়ে যাবে। এটা তিয়ান বলো, তেজু বলো, আমি বলো, সবাই এটা খেতে ভীষণ ভালোবাসি, একটু বেশি ভালোবাসি আর কি। একটু এই পাশটা হয়ে গেলে নামিয়ে নেব, দারুণ হবে খেতে, একদম দারুণ হবে, কারণ আমি বানাচ্ছি, দারুণ তো হবেই। তোমরা কে কে দেখছো প্লিজ একটু কমেন্ট করো, কমেন্ট করলে গল্প করতে ভীষণ মজা হবে। চলো কমেন্ট করো জলদি জলদি। যা ফুলছে না জিনিসগুলো, কে কে লাইভ দেখছো জলদি জলদি কমেন্ট করো তোমরা। এদিকে আমার ডিম টোস্ট প্রায় রেডি, একটা প্লেট নিয়ে আসি দাঁড়া। প্লেট নিয়ে আমি চলে এসেছি, দেখতো আমার ডিমের টোস্ট কি হয়েছে। ওয়াও দারুন দারুন হয়েছে, দারুন হয়েছে ডিমের টোস্ট। আমি নে বললাম তিয়ান একটু ফেভারিট, এগুলো আমি নে হ্যাঁ হয়েছে, দারুন হয়েছে। তোর তিয়ানের ফেভারিট ডিশ তোর মানি বানালো আজকে। হ্যাঁ আর তিয়ান তখন অনেক কষ্ট, এই দেখো বা, আর তিয়ান এখন অনেক এতক্ষণ অনেক কষ্ট করে আর কি পড়াশুনো করলো, এই জন্য বানাচ্ছি। আমাদের চা বানানো হয়েছিল, চা আর খাওয়া হয়নি, তো অনেকে কমেন্ট করেছে রিপ্লাই, একটু হাতটা দিয়ে আসলাম কারণ কে দেবো তো। আচ্ছা আচ্ছা, তো আমাদের চা বানানো হয়েছে কিন্তু চা খাওয়াই হলো, কারণ ভাবলাম যে আগে মানে টোস্টটা বানার দিব, গল্প গুজব সারাদিন চলতে থাকে, তেজুর বাবা মা সবাই। দেখো তোমরা লাইভে কিন্তু অনেকেই আছো, কিন্তু কেউ কমেন্ট করছো না কেন, কমেন্টটাও করো। অনেকে তো দেখছো, কমেন্ট করো, কমেন্ট কমেন্ট জলদি জলদি কমেন্ট করো। তাহলে অনেক মস্তি হবে, তেজু চলে এসছে। ওয়াও ডিম টোস্ট, ওয়াহ কি সুন্দর, অনেকেই তো লাইভ দেখছো, প্লিজ কমেন্ট করো। এদিকে আমাদের ডিম টোস্ট মোটামুটি দেখা, এখানে রেডি আছে তিনটা, এখানে তিনটা রেডি আছে আর তিনটে ভাজছে। আর কি ভাজতে হবে?